সময় ঘুম ঘুম ভাব, কিন্তু ঘুমাতে পারছেন না, যেহেতু 15-20 মিনিট অন্তর অন্তর প্রস্রাবে যেতে হচ্ছে, তাই ঘুমাতে পারছেন না, কিন্তু সবসময় একটা ঘুম 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 ভাব, এবং ঘুমাতে পারলে ভালো হতো এরকম একটা অনুভব। আচ্ছা মেজাজ কেমন আছে? মেজাজ শান্তই আছে, মেজাজের মধ্যে কোনো রাগ টাগ বিরক্ত তেমন কিছু নেই, মেজাজ শান্ত আছে। জল খাচ্ছে কেমন? না, জল তেমন খাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আর মানসিক ভাবে কেমন কি লক্ষণ দেখা যাচ্ছে? না, মানসিক ভাবে তেমন নাই, উনি একটু ঘুমাতে চাচ্ছেন। ঘুমাতে চাচ্ছেন কেন? না, ঘুম তো হচ্ছে না, যেহেতু ঘন ঘন প্রস্রাবে যাচ্ছেন, রাত্রেও ঘুমাতে পারছেন না, বারবার প্রস্রাবে যেতে হচ্ছে, কিন্তু মেজাজটা করা না, মেজাজটা শান্ত আছে। তো আমার বাবার মেজাজটা হচ্ছে, মানুষ হিসেবে মেজাজটা হচ্ছে খুব পড়া ধাতের মেজাজ। ওনার গলার ভয়েস খুব অনেক মোটা টোন, একটু বদ মেজাজি, কিন্তু আবার ইয়ারকি আড্ডাও মারে খুব। আমার মেয়েদের সঙ্গে খুব ইয়ারকি আড্ডা মারে দেখেছে, সবসময় হাসি ফুর্তি তামাশার মধ্যে থাকে এই আর কি। তো আমি তখন বললাম, তাহলে এখন আমি যে মেডিসিনের কথা বলবো, সেই মেডিসিনের কথা বললে তো আপনি এখন নাক কুঁচকে উঠবেন। কি মেডিসিন দিয়েছিলাম বলুন তো? এখানে স্যার বেলাটোনা হতে পারে। কি জন্য বেলাটোনা? যে ইসাস্ত স্যার, সে এখন এই মুহূর্তে মানে ওই আরাম, মানে শান্ত, মানে শান্ত হতে চাচ্ছে আর কি। যেটা নাকসের ভিতরে থাকে, কিন্তু নাক তো বেশি করা, সেই জন্য বেলাটোনা অনেকটা লাইট, হাসি আনন্দ ফুর্তি করে, সেই জন্য বেলাটোনা বললাম আর কি। আচ্ছা আচ্ছা, আর কেউ? কত সুন্দর সিমটম গুলো রয়েছে না, প্রস্রাবটা অল্প অল্প পরিমাণে হচ্ছে, ঘন ঘন হচ্ছে, প্রস্রাবের সঙ্গে যন্ত্রণা, প্রস্রাবের পরে যন্ত্রণার একটু আরাম, প্রস্রাবের পরে আর হচ্ছে না যন্ত্রণাটা, চোখ মুখ ফুলে গেছে, তলপেট ফুলে গেছে, পা দুটো ফুলে গেছে, তার মানে কি ব্লাডারে প্রচুর পরিমাণে প্রস্রাব জমে আছে। তার মেজাজ ঠান্ডা হয়ে গেছে, মেজাজ শান্ত, সে রাগ মেজাজ আর দেখাচ্ছে না, এখন সে একটু ঘুমাতে পারলে ভালো হতো। ঘুম ঘুম ভাব, ঘুমাতে পারেনি, ঘুমাতে পারলে ভালো হতো, জল পিপাসা তার নেই। এত ঘন ঘন প্রস্রাব হচ্ছে, কিন্তু পিপাসা নেই। এই আর শীতকালে এখন চাষ করতে, শীত স্বাভাবিক, আর 5 জনের যেমন লাগছে তেমনই লাগছে। টেরিভিন তো একটা ওষুধ আছে, টেরিভিন তো এই ধরনের কভার করে অনেক সময়, মেন্টালটা বলতে পারছি না, কিন্তু এই প্রস্রাবের এই সমস্ত গুলো টেরিভিন তে আছে। কিন্তু আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম ওই সিমটমটা, জিভটা দেখুন তো। আমি জিজ্ঞাসা করেছিলাম, তোমাকে বললাম যে আপনি জিভটা দেখুন তো, বললেন যে জিভটা হচ্ছে সাদাটে, কিন্তু কিন্তু মোটা যে কয়েট আছে তা নেই, এমনি জিভটা সাদাটে কিন্তু কোনো কয়েট নেই, প্রলেপ নেই। তখনই আমি টেরিবিনতিনাকে বাদ দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে 100% কনফার্মিং সিমটম। যে সিমটম গুলো বললাম তার সঙ্গে যদি জিভটা লাল থাকতো, বার্নিশ করার মতো, তাহলে ওই দেখেছেন কনকমিটেন্ট সিমটম, অমর্দা, এখানে দেখলেন তো কনকমিটেন্ট, এই সিমটম গুলোর সঙ্গে জিভের লাল বার্নিশ করা, এটা হচ্ছে কনকমিটেন্ট সিমটম। আমার আর একটা 100% রেজাল্ট আসতো, যেহেতু জিভটা সাদা,
কিন্তু অ্যান্টিমিক্রোডের মতো প্রলেপ নয়, সাদা, ওই জন্য আমি টেরিমিন দিইনি। ওকে মেডিসিন দিয়েছিলাম আমি অ্যাপিসমেল। ওকে মেডিসিন দেওয়া হয়েছিল অ্যাপিসমেল। অ্যাপিসমেলের মেজাজ শান্ত হয়ে যায় না, ঠান্ডা থাকে, মেজাজটাও চলে এসছে, কাউকে তার কষ্টের কথা বলতে চায় না, বোঝাতে দিতে চায় না, অন্যরা কষ্ট পাবে। হ্যাঁ, ওই জন্য বলতে চায় না, নিজের কষ্ট নিজের মধ্যে থাক, নিজের কষ্ট দিয়ে অন্যের আনন্দকে ভঙ্গ করিয়ে লাভটা কি? এই জন্য সে নিজের কষ্ট অবস্থাতেও, নিজের কষ্টের অবস্থাতেও অভিনয় করে আনন্দে থাকার চেষ্টা করে। সিনেমাতে এইগুলো দেখা যায়, চোখের তলায় কালো দাগ পড়ে গেছে, ক্যান্সার হয়েছে, ডাক্তারে বলেছেন আর কদিন পরেই মরে যাবে, তারপরেও সেই দায়িত্বশীল গৃহিণী গৃহবধূ সবার সামনে নিজেকে সুস্থ রেখে হাসি হাসি ভাব দেখিয়ে ভালো থাকার অভিনয় করে যায়, এটাই হচ্ছে অ্যাপিসমেল। হ্যাঁ, এটাই হলো অ্যাপিসমেল। চমৎকার, আমরা সিনেমাতে দেখি তাই না এরকম? হ্যাঁ, তারপরে যখন সে মারা গেল তখন সারা মহল্লা জুড়ে কান্নার রোল শুরু হয়ে গেল, দুঃখে দুঃখে সবাই নতমস্তিষ্ক হয়ে গেল, ওটাই হচ্ছে অ্যাপিসমেল। ওকে অ্যাপিসমেল দেওয়া হয়েছিল। আমি প্রেজেন্ট স্টেটের উপর মেডিসিন দিয়েছিলাম, যেহেতু এটা হচ্ছে অ্যাকুট স্টেট, তো আমি তারপরে ওই ডাক্তারবাবুকে বুঝিয়ে দিয়েছিলাম যে আপনারা যারা অনলি পিপিপিপি করেন তারা চূড়ান্ত ভুলের মধ্যে রয়েছেন। ভুলটা কি? ভুলটা হচ্ছে পিপিপিপি প্রেজেন্ট স্টেটের উপর পিপি যেটা, সেটা অনলি আপনার যখন যে রোগের সঙ্গে মানসিক অবস্থার পরিবর্তন ঘটছে শুধু তার উপর ওষুধ দেওয়া হচ্ছে। সেই অবস্থাটা যখন ঠিক হয়ে তার আসল চরিত্রগত বৈশিষ্ট্যের উপরে ফিরে আসছে তখন কিন্তু তার কোনো ওষুধ দিচ্ছে না। ফলে সেই অবস্থায় জীবনের শক্তি পূর্বের যে শক্তিশালী জায়গায় ছিল সেই জায়গাতে রয়েছে, সেই জায়গায় ফিরে গেল। কিন্তু সেখানে যদি অসুস্থ হওয়ার প্রতি তার একটা প্রবণতা থাকে, সাসেপ্টিবিলিটি অনেক বেশি থাকে, তার মানে সে অসুস্থ রয়েছে অলরেডি, সে পুরাতন রোগে একটা ভুগছে, তখন তাকে তার আজীবনের গতি প্রকৃতি ধরে ধাতুগত ওষুধ প্রয়োগ করতে হবে, তবেই তার জীবনের শক্তি শক্তিশালী হবে এবং কোনো কোনো রোগগ্রস্ত হবে না। আর আপনারা শুধু পিপিপি করে ওই অবস্থাটার মেডিসিন দিয়ে বর্তমান সমস্যাটাকে তারই আগের অবস্থায় ফিরিয়ে দিচ্ছেন, দিয়ে চুপ করে বসে থাকছেন, এই জায়গাতে দুটো ঘটনা ঘটে। যদি পিপিপিতে প্রেজেন্ট স্টেটের মেডিসিনটা তার ধাতুগত মেডিসিনের সদৃশ্য হয় তাহলে রুগী অনেকটাই বর্তমান অবস্থা তো যাবেই এবং আরো অনেক উন্নত হয়। কিন্তু যদি তার বর্তমান পরিস্থিতির সঙ্গে ধাতুগত অবস্থার মিল না থাকে তাহলে বর্তমান সমস্যাটাই যাবে, ধাতুগত অবস্থা সংশোধন হবে না, যেমন আপনার বাবার ক্ষেত্রে ঘটলো। এক দ্বিতীয়ত হচ্ছে আমরা দৈহিক ও মানসিক উভয় লক্ষণকেই গ্রাহ্য করি, উভয়কেই গুরুত্ব দিই। যেমন অ্যাপিসমেলের মানসিক লক্ষণগুলোও আছে এবং তার দৈহিক লক্ষণগুলোও আছে। আমি বর্তমান পরিস্থিতিকে শুধু আগে পেশেন্টকে বাঁচাবো, তারপরে তো তার চিকিৎসা। যদি এখানে তার ফিজিক্যাল সিমটমটা প্রকট না থেকে মানসিক লক্ষণটা প্রকট থাকতো তাকে মানসিক লক্ষণের উপর ওষুধ দিতাম। এখানে ফিজিক্যাল লক্ষণগুলো সব থেকে বেশি প্রকট এখানে দেখা গেছে, সঙ্গে মানসিক লক্ষণও কিছু সদৃশ্য দেখা গিয়েছে, তাহলে এটা শোনাই সোজা, তাই অ্যাপিসমেল দেওয়া হলো। মানে অতি দ্রুত পেশেন্টটা ঠিক হয়ে গিয়েছিল, খুব দ্রুত, সদ্য ঘটনা, এক আধ সপ্তাহ আগের ঘটনা। তখন সে বলছে তাই তো, তাহলে এবার দেখেন নিজেদের মধ্যে যতক্ষণ কেউ অসুস্থ না হবে ততক্ষণ বাস্তব পরিস্থিতিটাকে মেনে নেওয়া কঠিন হবে।